হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পাইনঅ্যাপেল জুস। পাইনঅ্যাপেল জুসটা শুধু শরীর মন ঠান্ডাই করবে না, এটি শরীরের জন্য খুবই উপকারী। এই তো আর কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে, আর এবার রমজানে প্রচণ্ড গরম থাকবে, তাই ইফতারে আমরা এই ধরনের জুসগুলো যদি খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন প্লিজ। আজকের পাইনঅ্যাপেল জুসটা বানানোর জন্য আমি একটি মাঝারি সাইজের আনারস নিয়েছি। আনারসের কালো অংশগুলো আমি কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আনারসটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা কম দিবেন। আমি একটি ব্লেন্ডারের মধ্যে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম একটি কাঁচামরিচ আর সামান্য একটু ধনে পাতা কুচি। আপনারা এখানে পুদিনা পাতা কুচি দিতে পারেন, আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। অবশ্যই পরিমাণে কম দিতে হবে, তা না হলে আনারসের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। এখন আমি 2 গ্লাস পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এই তো ব্লেন্ডার করার পর এইরকম ফেনা ফেনা হয়ে যাবে। এখন আমি এই জুসটা একটি স্ট্রেনারে করে ছেঁকে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আমি এভাবে ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ জুসটাই আমি ঢেলে দিলাম, এখন একটি চামচের সাহায্যে এভাবে ছেঁকে নেব। চেপে চেপে সম্পূর্ণ রসটা বের করে নিতে হবে। এই তো আমি চামচের সাহায্যে চেপে চেপে সবগুলো রস বের করে নিচ্ছি। আমি যতটুকু বানিয়েছি এতে করে 2 গ্লাস জুস হয়েছে। আপনারা চাইলে আরও পানি দিয়ে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর ঘন খেতে চাইলে একটু ঘনই রাখবেন। আমি সামান্য পাতলা করেছি, এতে কিন্তু আরও বেশি মজা হয়। এই অংশগুলো আমি ফেলে দিচ্ছি। এখন একটু দেখে নিতে হবে সব কিছু ঠিক আছে কি না। লবণ আর চিনি কম বেশি হলে একটু দিয়ে নিতে হবে। এখন আমি জুসটা একটি পাত্রে ঢেলে নেব, এতে করে গ্লাসে ঢালতে সুবিধা হবে। এই তো আমি ঢেলে নিচ্ছি। এখন আমার পছন্দ মতো 2টি গ্লাসে আমি জুসটা ঢেলে নেব। আমি আনারস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন, এতে করে খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই তো হয়ে গেল খুবই রিফ্রেশিং 2 গ্লাস পাইনঅ্যাপেল জুস। এরকম আমরা যদি ঘরে বানিয়ে খেতে পারি তাহলে আর আমাদের বাহিরের জুস কিনে খেতে হবে না, আর ঘরে বানানো জিনিসের সাথে বাহিরের জিনিসের তুলনাই হয় না। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। আর এই রমজানে অবশ্যই এই জুসটি বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।